একা থাকলে ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে। যারা বলে পাশে থাকব, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। কাউকে সম্মান দিলে সে সেটাকে দুর্বলতা ভাববে, তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। জীবনে যতই ঝামেলা আসুক, চিন্তা করলে তা বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয়। কারো কাছ থেকে বেশি কিছু আশা করো না, কারণ বেশি আশা করার ফলেও কখনো ভালো হয় না। আঘাত যত তীব্র হয় ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততটাই প্রবল হয়। রাগ, অভিমান, অভিযোগ, এ তিনটি কথা লুকিয়ে থাকে এই একটি শব্দে, তা হলো অধিকার। আর যেখানে অধিকার থাকে না সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানা হয়। চাঁদের গায়ে কলঙ্ক লাগলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না। প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত বিষয়। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মা ছাড়া আর কাউকে খুঁজে পাবে না। কোনো কিছুতে আপনি যদি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার হবে, আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। টাকা থাকলে সব কিছুই সম্ভব, সত্যকে মিথ্যা করা যায়, আবার মিথ্যাকে সত্য করা যায়। একটা বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টির শব্দ নেই, তাই নিঃশব্দে বেড়ে ওঠে, সবাইকে চমকে দাও। প্রতিটা মানুষের দুটি রূপ আছে, একটা বাইরের আর একটা ভেতরের। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না, আর ছেলেদের কান্না খুবই দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। সম্পর্ক এমন হোক যার উপরে গর্ব করা যায়, আজকে যতটা ভরসা ছিল কালকে যেন ঠিক ততটাই হয়। কবি বলেছেন আগে ধনী হও তারপর প্রেম করবে, কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসাও টিকে না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসাথে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীন বলে। ছেলেদের মন খারাপ হয় মূলত তিনটি কারণে, এক, তার পকেটে যখন টাকা থাকে না, দুই, তার মা বাবা যখন অসুস্থ থাকে, তিন, তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভবটা হয়। এই তিনটি জিনিস সবার সমান হয় না, রূপ, অভাব, ভাগ্য। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। জীবনে একটা নিয়ম রাখো, সোজা কথা বলো, সত্য কথা বলো, আর যা বলার মুখের উপর বলো।
তাহলে যে আপন সে বুঝে যাবে, আর যে আপন হওয়ার অভিনয় করে সে দূরে চলে যাবে। কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে চাও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে, কমে আর না। গুরুত্ব দিলে প্রয়োজন মনে করে না, আর না দিলে অভিযোগের শেষ হয় না। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে, ভেতরটা না। মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেই জানি না। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো তার স্বভাবের পরিবর্তন করতে পারে না। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী। যারা নিজের সান্ত্বনা নিজেকে দিতে শেখে তারা শেষ পর্যন্ত টিকে থাকে। চিন্তাভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। যদি সহজে কাউকে পাত্তা দাও সে তোমার সস্তা ভাববে, যদি সহজে কাউকে গুরুত্ব দাও সে তোমাকে অবহেলা করবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারবে না। একটা মানুষকে চেনার জন্য পুরো পৃথিবীটাও খুবই ছোট। অভিজ্ঞতা থেকে বলছি, সকলকে ভালো রাখতে গেলে নিজেকে কখনো ভালো রাখতে পারবেন না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো, তবে সকলকে ভালো রাখতে পারবে। যাকে ভালোবাসেন তাকে নিয়ে বেশি ভাবতে যাবেন না, কারণ সে আপনাকে নিয়ে তত ভাবে না। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে, অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ। জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় মানুষের কর্মে। মনে রাখবেন, যে একবার হাঁটতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না। তুমি পারবে না বদলাতে তোমার সম্বন্ধে লোকের ধারণাকে, বরং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ, কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বুঝল না সে ভালোবাসা বুঝবে কীভাবে। ধনী মানেই সম্মানিত নয়, দরিদ্র মানেই অপমানিত নয়, সব কিছুরই সৃষ্টিকর্তার পরীক্ষা। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করতে পারে না, হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি যতটা চুপ থাকবে ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে। যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি খারাপ। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো, আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে। নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কেরিয়ারের দিকে মন দাও। যে কপালে আছে সে ঠিক সময়ে জীবনে চলে আসবে।
মানুষ কেন এমন হয়, দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। খুব ভালোবাসি তোমায়, তার মানে এই নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব। মরে তো যাব না, কিন্তু মনের ভেতর একটা আফসোস সারা জীবন থেকে যাবে, যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না। কথাই আছে, যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছু হয় না। তুমি কি জানো কষ্ট কি? আমি বলছি, হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট। ভদ্র ভাষায় বলি, তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না। আসলে চারতার সাথে তর্ক করার মানসিকতা নেই বলে চুপ থাকি, ব্যাস এটুকুই। মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম, তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না। মানুষ জীবনে ছয়বার হেরে যায়, এক টাকার কাছে, দুই ভালোবাসার কাছে, তিন সময়ের কাছে, চার বিবেকের কাছে, পাঁচ বন্ধুত্বের কাছে, ছয় অবশেষে মৃত্যুর কাছে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি কিংবা অহংকার দেখায় না, ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। হেরে যেতে চাই না আমি, তবু হেরে যাচ্ছে রোজ। এই শহরের থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ, ভাগ্যবান তারা হয় না যারা সবসময় ভালো কিছু পায়। ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছুই পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয়। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না। আশা হলো এমন একটা জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার কাছে আলোচনা করে মেটানো যায়? যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাওয়ার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।